হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয় সৌমিন। গাইস, এই ভিডিওটি রবিবার সকালের ভিডিও, এডিট করার সময় পাইনি বলে আপনাদেরকে দিতে পারিনি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এত লেট করে ভিডিওটি দেওয়ার জন্য। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে বাগনান যেতে হয়েছিল, আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে। মানে আমার যারা পোষ্য রয়েছে মুরগি পায়রা, এদের খাবার একদম শেষ হয়ে গিয়েছিলো, তাই সকাল সকাল উঠে যেতে হয়েছিলো ওদের খাবার আনতে। এবং তার সাথে একটি পাখির দোকান, ওখানে খাবারটি পাওয়া যায় দুপুরে পায়রার দানার জন্য গিয়েছিলাম, তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, সকালবেলা উঠেই গিয়ে দেখছি এই খরগোশ বাচ্চাগুলো দোকানে এসেছে বিক্রির উদ্দেশ্যে। কী সুন্দর বাচ্চাগুলোকে খাবার খেতে দিয়েছে, অর্থাৎ এইগুলো হচ্ছে কফি পাতা। দেখে খুবই ভালো লাগছিলো, একসময় আমারও খরগোশ ছিল, আমি তো একটু পশু পাখি খুবই ভালোবাসি, তাই ভিডিওটি ওদের খাওয়ার দৃশ্যটি ভিডিও করেছি, করে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। বাগনান চিত্তবাণী সিনেমা হলের ঠিক বিপরীতে দোকানটি সুভাষদার দোকান। ওনার কাছে হচ্ছে এই যে পায়রাটি দেখছেন, এটাকে অনেকে ময়ূরপঙ্খী, অনেকে লক্কা পায়রা বলে। তার সাথে ওনার কাছে মানে প্রচুর কী বলবো, মানে সব ধরনের বিদেশি পাখি পাওয়া যায় যেগুলো খাঁচায় পালন করা যায়, এবং যেটা আমাদের দেশে সম্পূর্ণ লিগালি খাঁচায় পালন করা যায়, কোনো প্রবলেম হবে না। আপনারা কেউ বুঝতে চাইলে, যারা আমার কাছাকাছি ভিডিওটি দেখছেন, আপনারা এই দাদা ভাইয়ের কাছে দোকানে চলে আসতে পারেন। এবং তার সাথে রঙিন মাছ দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন ওই মানে সুভাষদার বাবা, অর্থাৎ আমরা অনেকেই দাদু বলি, যেহেতু ওনার টাক পড়ে গেছে এবং মাথার চুল সব সাদা হয়ে গেছে। দাদু হচ্ছে আমাকে পায়রার জন্য দানা, অর্থাৎ বজরা, মাইলো এবং একটি ডাল ওজন করে দিচ্ছে, তার সাথে ভুট্টা পায়রা খাবার জন্য। সব ধরনের পাখি রয়েছে, এবং আমি তো একটু পশু পাখি প্রেমী, খুবই ভালোবাসি। এবং তার সাথে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পদ্ম ফুল, মানে এটি বাগনান স্টেশনের রেল লাইনের ধারেই জলাশয়গুলিতে এই পদ্ম ফুল চাষ করেন যাদের এইগুলো মানে জায়গা। দেখুন কী সুন্দর পদ্ম ফুল হয়েছে, এটা যেহেতু পুজোর সময় এখন, যেহেতু তাই পদ্ম ফুল সবই তুলে নিয়েছে, দু একটা হয়তো দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার পদ্ম ফুল খুবই ভালো লাগে, বিশেষ করে জলপদ্ম, খুবই কম দেখতে পাচ্ছি। এবং তার সাথে এখন এই সময়টা বলেই সম্ভবত পদ্ম ফুল গাছের পাতাও সেরকমভাবে পাচ্ছি না দেখতে। এবং তার সাথে আমাদের বাগনানের শ্রেষ্ঠ চায়ের দোকান ভাগনার ফালতু চা, আমার দেখা অন্তত মানে সব থেকে ভালো চা বানানি এই যে আমাদের এই যে ভাগনা দাদা, এনার হচ্ছে ফালতু চা। এখানে সব ধরনের চা পাওয়া যায়, যেমন দুধ চা, মালাই চা, কফি চা, ইলাইচি চা, সব ধরনের চা পাওয়া যায়। আমি বাগনান গেলেই ওনার দোকানের চা পান করে থাকি।